থেকে আমরা সিজদার বিষয়টি দেখলাম, এই সিজদাটা আসলে কি বুঝলেন বা আপনারা তরুণ প্রজন্ম কি জানলেন এখান থেকে? আমাদের এই যে কুটসংস্কার কেন্দ্র করে যে যারা ভাই বোন যারা মারা গিয়েছে তাদেরকে আর কি স্মরণ করার জন্য এই সিজদাটা দেওয়া হয়েছে আর কি। আর এখানে আসলে আমরা বুঝতে পারলাম, মানে বুঝতে পেরেছি যে এখানে কুটসংস্কার যে যারা ছোটোচার ছিল তাদেরকে বিরুদ্ধে আর কি এখানে ইভেন্টটা করা হয়েছে, কনসার্ট করা হচ্ছে। এই ইভেন্টে অংশগ্রহণ করার উদ্দেশ্যে আসলে তরুণ হিসেবে এই ইভেন্টে অংশগ্রহণ করাটা কতটুকু মনে করছেন? হ্যাঁ, আমি খুবই মানে অনেক কিছুই মনে করছি, কারণ আমি একজন স্টুডেন্ট। তো আমাদের যে স্বৈরাচার ছিল সে যে চলে গেছে, তো তার জন্য যে হচ্ছে এখানে কনসার্টটা করা হয়েছে, তো আমি মনে করি এখানে সবার আসা উচিত, সকল স্টুডেন্ট সকল তরুণদের, তাহলে সবাই বুঝতে পারবে যে যে আগে স্বৈরাচার ছিল তার পরে যে অবস্থাটা। আচ্ছা, এই স্বৈরাচার শব্দটা আমরা অনেক নোন, আসলে স্বৈরাচার বলতে আপনারা কি বোঝেন? স্বৈরাচার বলতে হচ্ছে অত্যাচারী, আবার হচ্ছে শাসক, এগুলো শাসক মানে কি স্বৈরাচার? অত্যাচারী আর কি, এগুলো অত্যাচার। মানে কোন কোন দিক থেকে অত্যাচার করা হলে তাকে স্বৈরাচার বলা হয়, আপনারা কি মনে করেন? বিভিন্নভাবে অত্যাচার করা হয় আর কি, শুধু কোনো কারণ ছাড়াই অধিকার নিয়ে, কোনো কারণ ছাড়াই ধরে নিয়ে যায়, তারপর কোনো রাইট নেই, কোনো কথা বলা আমরা কোনো কথা বলতে পারবো না, কোনো বাক স্বাধীনতা নেই, এগুলো এগুলোকে কি বলে? এগুলোকে স্বৈরাচার বলে। এখানে মানে এমনি যা দেখতে আসছিলাম যে কি হয় আর কি এখানে আর কি, মানে বাসায় বসে শুনছি যে এখানে কনসার্ট হবে, এই জন্য এটা দেখতে আসছি। এরকম সরকার ছিল আমাদের মাঝখানে, আমরা কোনো বিচারের জন্য প্রতিবাদ করতে পারিনি। আমরা বিচার চাইতে গেলে পুলিশ আসতো, যেমন আওয়ামী লীগের একজন সাথে হয়তো বা আমাদের ঘরে এসে হামলা করছে, যদি আমরা একটু বিচার চেতে যেতাম তাহলে তারা পুলিশে ফোঁ দিত, পুলিশ অলরেডি এসে আমাদের হ্যান্ডকাপ পরে তো আমাদেরকে নিয়ে যেত। যেমন আমারও ছেলে সন্তান আছে, আমার ছেলে সন্তান নিয়ে আমাকে আমরা ভয়ে ভীতিতে থাকি। যেমন আমি এক মা, ছাত্রের মা, আমার এক সন্তান, আমার বড় সন্তান এরকম বুলেটের আহত হয়েছে 10 নম্বর আপনার 19 তারিখে জুলাইয়ের 19-এ। তো আমার এই সন্তান নিয়ে আমরা ভাবতে পারি নাই যে আল্লাহ পাক করছে যে এই সরকার পতন হয়েছে, এই সরকার যেহেতু আমরা চাই না এই সন্তান যে পতন হয়েছে এটা তো আমরা আশা করতে পারি না। কিন্তু এখন আমরা নিশ্চিত যে এখন এই এই স্বৈরাচার সন্তান সরকার, যেমন খুনি ও এক নম্বর তো খুনি হাসিনা, ওর তো শেখ হাসিনা বড়টাই উচিত না, ওই সে এক নম্বরে খুনি হাসিনা, ও যে এখান থেকে যে চলে গেছে এতে আমরা খুশি, এতে আমরা হাজার হাজার লাখ লাখ শুক্রিয়া আল্লাহ তাআলার কাছে। কারণ ওর কারণেই আজকে যেমন আমি এক মা, আমার মতন আরও হাজার হাজার শত শত মা আছে, কয়েকটা ছেলে শহীদ হয়ে গেছে, আমার কতগুলো ছেলে আছে যে আহত হয়ে পঙ্গুতে আছে ঢাকা মেডিকেল। যেমন আমি এক মা, আমার ছেলে নিয়ে আমি পঙ্গু হাসপাতালে গেছি, অলরেডি পঙ্গু হাসপাতালে আমি চিকিৎসা পাইনি, তারা ডাইরেক্ট বলছে যে এই রুগী চিকিৎসা করা হবে না, আমি ডাক্তারের হাতে পায়ে অবশ্য সবার জন্য ধরছি, বলে আমার বড় ছেলে, আমার ছেলের আপনার একটু চিকিৎসা করেন, আমার ছেলের বুলেট সহকারে আমার ছেলেরে পাঠিয়ে দিছে। পাঠানোর পরে আমরা শুক্রবার রাত্রের ঘটনা, শনিবার সকাল যখন পাঠাতে আমরা আমি মা হইয়া প্রত্যেকটা ডাক্তারের চেম্বারে ঘুরছি, চেম্বার যে ঘোরার পর তারা রাখেনি।